এবার আপনাদের সঙ্গে শেয়ার করব বাথরুম পরিষ্কার করতেন সালমান খান এমনটা কিন্তু এবার নিজেই জানালেন ভাইজান জানাবো বিস্তারিত সেই সঙ্গে আরও জানাবো বাংলাদেশের চিত্রনায়ক ওমর সানের ফেসবুক পোস্ট নিয়ে একটা গসিপস সেই সঙ্গে আরও জানাবো মোশাররফ করিম ও তানিয়া জুটির নতুন নাটক নিয়ে একটা গসিপস জানাবো বিস্তারিত তো প্রথমেই আসি সালমান খানের গসিপসে বলিউড অভিনেতা সালমান খান প্রায় তার অতীত নিয়ে তথ্য প্রকাশ করে শিরোনামে থাকেন সম্প্রতি বিগ বস ওটিটি টু এর গ্র্যান্ড ফিনালেতে নিজের সম্পর্কে তেমনি তথ্য প্রকাশ করে সবাইকে চমকে দিয়ে আবারও তা প্রমাণ করলো এ ভাইজান এবার সালমান খান জানালেন জেলে থাকাকালীন তিনি নাকি জেলের বাথরুমও পরিষ্কার করেছেন ঝড়ের গতিতে অভিনেতার এই বিবৃতি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী নিজের অতীত স্মরণ করে সালমান খান বলেন আমি বাথরুম পরিষ্কার করেছি যখন আমি বোর্ডিং স্কুলে থাকতাম আমি আমার নিজের কাজ করতে অভ্যস্ত ছিলাম ছোট থেকেই এমনকি জেলেও এই সম্পর্কে সালমান খান আরও বলেন কোনো কাজ ছোট বা বড় নয় নিজের এই সাফল্যের জন্য তার মা ও বোনদের কৃতিত্ব দিয়েছেন তিনি বিগ বস ওটিটি টু এর গ্র্যান্ড ফিনালে চলাকালীন সালমান খানকে প্রতিযোগী পূজা ভাটের প্রশংসা করতে দেখা যায় তো এবার আসি ওমর সানির গসিপসে 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিকে এখন আর বড় পর্দায় কমই দেখা যায় পরিবার এবং ব্যবসা নিয়ে বেশ ভালো সময় কাটিয়ে থাকেন এই অভিনেতা পর্দা থেকে আপাতত দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ওমর সানি সেখানে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কখনো কখনো কারোর নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথাও বলে থাকেন এ নায়ক ওমর সানি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি লিখেছেন ক্ষমতা মানুষকে শুধু ক্ষমতাই দেয় কিন্তু মানুষ বানায় না তার এ কথার সঙ্গে অবশ্য সহমত পোষণ করেছেন অনেক তারকা ও নেটিজনরা অভিনেত্রী অরুণা বিশ্বাস ওমর সানির এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাই তো তিনি মন্তব্যের ঘরে লিখেছেন হ্যাঁ এছাড়া নেটিজনরা লিখেছেন ঠিক বলছেন ভাইয়া কেউ আবার লিখছেন একদম ঠিক তো এবার আসি মোশাররফ করিমের গসিপসে মোশাররফ করিমের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি হাসি ঠাট্টার গল্পে যেমন তারা দর্শকদের মন জয় করেছেন তেমনি জীবন ঘনিষ্ঠ গল্পেও অনবদ্য এ জুটি গত ঈদে মোশাররফ করিমের যে কয়টি নাটক আলোচনায় এসেছিল সেগুলোর মধ্যে ছিল সবচেয়ে বেশি আলোচনায় জায়গায় খায় জায়গায় ব্রেক এতেও মোশাররফ করিমের নায়িকা ছিলেন তানিয়া বৃষ্টি এবার আরেকটি নাটক নিয়ে আসছেন তারা নাম সুপারভাইজার লিখেছেন ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর নাটকের গল্পে দেখা যাবে এক পোশাক কারখানার সুপারভাইজার হিসেবে কাজ করেন মোশাররফ করিম তানিয়া বৃষ্টি সেখানকার শ্রমিক কিন্তু কারখানায় কেউ জানে না তারা সম্পর্কে স্বামী স্ত্রী এদিকে পোশাক কারখানার আরো অনেক মেয়ের সঙ্গে মোশাররফ করিমের টুকটাক ভাব চলবে কেউ আবার তার জন্য রান্না করে নিয়ে আসে কেউ দেয় উপহার বিষয়টি ভালো লাগে না তানিয়ার তিনি হুমকি দেন বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন এভাবে নানা সংকট চলার এক পর্যায়ে সত্যটা সামনে চলে আসে এতদিন গোপনে পোশাক কারখানার যেসব মেয়ের সঙ্গে প্রেম চালিয়ে এসেছিলেন মোশাররফ করিম তারা সবাই মিলে তাকে তাড়া করে নাটকটি নিয়ে নির্মাতা জুবায়ের বলেন মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার অনেক আলোচিত নাটকের অভিনয় শিল্পী তিনি সুপারভাইজার নাটকটি এবার বেশ মজা নিয়ে করেছে আশা করছি দর্শক পছন্দ করবেন সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবসময় ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ